নমস্কার আর ভয়েস নিউজ নিয়ে আমি মোহা রয়েছি আপনাদের সঙ্গে। আবারও প্রেম ফিরে পেতে প্রেমিকার বাড়ির সামনে ধর্নায় বসলো প্রেমিক। ঘটনাটি ঘটেছে বামনগোলার পাকুয়াহাট অঞ্চলের কামারডাঙ্গা গ্রামে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। জানা যায়, বামনগোলা পাকুয়াহাটের মির্জাপুরের বাসিন্দা প্রেমিক সঞ্জয় মণ্ডল শনিবার সকাল থেকে কামারডাঙ্গা গ্রামে প্রেমিকা মমতা দাসের বাড়ির সামনে ধর্নায় বসেছেন। সঞ্জয় মণ্ডলের দাবি, প্রায় গত 8 বছর ধরে তাদের প্রেমের সম্পর্ক রয়েছে মমতা দাসের সাথে। 8 বছর ধরে তার সঙ্গে মমতার প্রেমের সম্পর্ক থাকার পরে মমতা দাসের বাড়ির লোকেরা সবকিছু জানার পরেও অন্য ছেলের সাথে বিয়ে ঠিক করেছে। গত 1 মাস ধরে মমতার সাথে যোগাযোগ করতে দিচ্ছে না বলে অভিযোগ সঞ্জয় মণ্ডলের। যোগাযোগ করতে না পেরে ওই যুবক এদিন মমতার বাড়িতে যান, কিন্তু এরপর তিনি জানতে পারেন মমতার বিয়ে ঠিক হয়েছে। আর সকালবেলা মমতার বাড়িতে যাওয়ার পরে কারোর দেখা না মেলায় তিনি প্রেমিকার বাড়ির সামনে ধর্নায় বসেছেন। ওই যুবকের দাবি, তার 8 বছরের ভালোবাসা দাম দাও, মমতাকে বিয়ে করতে চায় ওই যুবক। ওই ঘটনাকে ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। মমতাকে ভালোবাসি, এর জন্য আমি ধর্নায় বসছি। যেমন ভালোবাসা এতদিন ধরে করছি 8 বছর থেকে, এখন আমি আমার ভালোবাসা চাই, দাম চাই। ভালোবাসা মেয়ের বাড়ি থেকে দিলেন। মেয়ে কি বলছে? মেয়ে বলছে এখন আমি তোমাকে বিয়ে করবো না। কি চাইছো তুমি? ভালোবাসা ফিরিয়ে চাইছো। আপনারা দেখছেন মালদা থেকে সাংবাদিক বাপি সিংহের রিপোর্ট।